বাংলাদেশে বহু কাঙ্ক্ষিত করোনা প্রতিরোধী টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের উপহার স্বরূপ 20 লাখ ডোজ টিকা এবং পরবর্তীতে ভারত থেকে আমদানির 50 লাখ ডোজ টিকা সহ মোট 70 লাখ ডোজ টিকা মজুত করে মাঠে নামে বাংলাদেশ। রাজধানীর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে 5 জনের টিকা নেওয়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের টিকা প্রথম নিলেন হাসপাতালের সিনিয়র নার্স রুনু বেরুনিকা কস্তা। এরপর পর্যায়ক্রমে টিকা নেন অন্যান্য চিকিৎসক সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য। শেখ হাসিনা বলেন, 1000 কোটি টাকা বরাদ্দ রেখেছিলাম ভ্যাকসিন কেনার জন্য। ভ্যাকসিন নিতে আসা ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই টিকার মাধ্যমে করোনা ভাইরাস থেকে দেশের মানুষ রক্ষা পাবে। তিনি ধন্যবাদ জানান দেশবাসীকে। বাংলাদেশে যারা করোনায় মারা গেছেন তাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, যে ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে তা বাংলাদেশের আবহাওয়ায় মানানসই। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।